একাত্তরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছে দেশ, তবে এখনও বিতাড়িত হয়নি অশুভ শক্তি। সেই অপশক্তি ক্রমাগত ছড়িয়ে চলেছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প, গ্রাস করতে চায় লাল সবুজের পতাকাকে। রুখতে চিরায়ত বাঙালি সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনার আশ্রয় প্রয়োজন নবজাগরণ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে যাত্রাপালার আদলে গড়া হয় মঞ্চ। শিল্পীদের গানে গলা মিলিয়েছেন দর্শকরাও। ছায়ানটের আয়োজনে সাম্প্রদায়িকতার বিপরীতে গাওয়া হয় সম্প্রীতি ও ঐক্যের গান। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের ক্ষণ বিকেল 4:31-এর স্মরণে সম্মিলিত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। ৯ মাসের টানা যুদ্ধের পর আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা দেশের নাগরিক হিসেবে আমাদের এই দেশের সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে জানতে হবে। দেশের ভালোবাসা, দেশের শান্তি, দেশ যেন সুন্দরভাবে চলতে পারে। যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি প্রয়োজন স্বাধীনতার চেতনা ধারণ করার, বলেন আগতরা। আমাদের স্বাধীনতাটা আসছে অনেক অনেক কষ্ট করে, ৯ মাসের প্রচুর কষ্টের, তো এটা অনেক স্পেশাল আমাদের কাছে। আগের চেয়ে কিন্তু কমে গেছে, তারপর যতটুকু হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে ও বুঝতে পারে সবুজ কি, লাল কি, স্বাধীনতা কি। অভিভাবক হিসেবে শিকড়ের চেতনা উত্তরসূরিদের মাঝে ছড়িয়ে দেওয়ায় বড় সার্থকতা, বলছেন আয়োজকরা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এ তো আমার জন্মের ইতিহাস, কাজে এটা যদি আমি আমার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে না পারি, তাহলে তো আসলে আমরা কোনো জবাব দিতে পারবো না তরুণ প্রজন্মের কাছে। যুগে যুগে এটা যদি আমরা বহমান রাখতে পারি, তাহলে নিশ্চয়ই এই ধারাটা বয়ে যাবে। পূর্বপুরুষ দিয়ে গেছে একটি স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যেমন জরুরি, তেমনি সেই বাংলাদেশকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ে তোলা প্রয়োজন। তরুণ প্রজন্মের অন্তরে ছড়িয়ে পড়ুক সেই চেতনা, যেই চেতনায় এই দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ হয়ে উঠুক একটি সুস্থ সুন্দর বাংলাদেশ। সাতিনা শর্মিন, সময় সংবাদ, ঢাকা।